Hello guys, welcome to Artnest Creation. আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আমব্রেলা পেইন্টিং করতে হয়। তো ফার্স্ট অফ অল লাগবে আমাদের একটা আমব্রেলা, এনি কালার হতে পারে, আর লাগবে চক আউট স্কেচের জন্য। যারা ফ্রি হ্যান্ডে অভ্যস্ত তারা ফ্রি হ্যান্ডও করতে পারো। তারপর লাগবে অ্যাক্রিলিক কালার্স। আমি যেমন এখানে ক্যামেলের ইউজ করেছি, তোমরাও করতে পারো। আর লাগবে একটা মচপচ গ্লস। এইটা হলো একটা গ্লস যেটা তুমি কালারের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারো, আবার কালার করে নিয়ে সেটাকে শুকিয়ে নেওয়ার পর তার উপরেও ব্যবহার করতে পারো একটা কোটিং হিসেবে, যাতে রংটা তাড়াতাড়ি না উঠে যায়, অনেক দিন স্টে করে। এরপর দেখো আমি আউট স্কেচটার ওপর কালার করে নিচ্ছি। ফার্স্টেই আমি ভেতরের যে ফেসের ব্যাপারটা আছে সেটাতে আমি কালার করে নিয়েছি, এরপর আমি বাকিটাতেও কালারটা করে নেব। এই আমব্রেলা পেন্টিংটায় আমি জগন্নাথের একটা ফেস এঁকেছি, আর সেইটা বেস করেই আমি পুরো ডিজাইনটা করেছি, যেটা তোমরা দেখতে পাবে। আসলে এটা আমার একটা অর্ডারের কাজ ছিল, একজন আমাকে অর্ডার দিয়েছিল এটা করতে, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক যে কীভাবে আমব্রেলা পেন্টিং করা হয়। এখানে বিভিন্ন সাইজের তুলি ইউজ করা হয়েছে, কোনো ছোটোখাটো কাজ করার জন্য, মানে সূক্ষ্ম কাজ করার জন্য। ধরো আমি এখানে সরু তুলির ইউজ করছি, যেমন 01 এগুলো ইউজ করেছি, আর বেশি যে জায়গাগুলো ভরাট করতে হবে কালার দিয়ে সেগুলোর জন্য আমি মোটা তুলি ইউজ করেছি। এটা অনেকে জিজ্ঞাসা করে যে ছাতার উপর জল লাগলে কালারগুলো উঠে যাবে কিনা। তো এই যে মচপচ গ্লসটা আমরা ইউজ করবো লাস্টে, আমি যেমন কালারের সাথে মিক্স করেও ইউজ করেছি কিছুটা, আর বেশি পরিমাণটা আমি কালারটা শুকাবার পর ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে রংটা ওঠে না। দেখো এভাবে কিন্তু আমরা একটা অর্ডিনারি আমব্রেলাকে সুন্দর কালার্স দিয়ে, বিভিন্ন ধরনের ডিজাইন করে আরও কালারফুল করে তুলতে পারি। সো দেখতে থাকো আগের প্রসেসগুলো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও, লাইক কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে নতুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আর চলো দেখতে থাকো কীভাবে বাকি প্রসেসটা আমি করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আউটলাইন বর্ডার করছি হোয়াইট কালার দিয়ে, আর এর ভিতরে আরও অনেক কাজ আমি করেছি যেটার আমি ক্লিপ নিতে পারিনি। তো এটাই হলো আমার আমব্রেলা পেন্টিংয়ের ফাইনাল লুক। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর আমাকে ফটো তুলে পাঠিও আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পায়েল নন্দী অফিসিয়াল, যেটা ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে। সো আজকের জন্য এতটাই, ততক্ষণের জন্য টাটা বাই।